শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কবি, নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহার সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 22তম জাতীয় চারুকলা প্রদর্শনী। সকালে 11টা থেকে রাত 8টা, এই সময়ে প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলমগীর হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী অ্যানাদার এক্সিস। প্রদর্শনী চলবে 1 আগস্ট পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তোর মাথায় যে বিষয়টা ঘুরছে সেটা এখান থেকে সমাধান করা সম্ভব না। তুমি চাইলে কিন্তু একটু হেল্প করতে পারো। আমি চাইলেই পারি, কিন্তু মুশকিল হচ্ছে দুলাভাই তো চাইবেন না বাইরের কারো কাছে ফ্ল্যাট সেল করতে। তাহলে কি করে সম্ভব? সম্ভব না। আরে তুই তো অসম্ভবের পেছনে ছুটছিস। কিন্তু মামা, টাকাটা তো আমার দরকার। টাকা তো সবারই দরকার। রাত 9টায় প্রচার হবে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান রঙিন পাতা। যেটা বের হয়েছিল সেটা রঙিন পাতায় বের হয়নি। রাত 11টা 30 মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড জয়। গান সৃষ্টি, ভিডিও তৈরি, ভিডিও নির্মাতা থাকবেন, উদীয়মান তরুণ সঙ্গীত শিল্পীরা থাকবেন, তাদের গান শুনবো, তাদের ভিডিও দেখবো। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কবি, নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভেচ্ছা। ভালো আছেন? হ্যাঁ। এখন তো নাটক নিয়ে অনেক বেশি ব্যস্ত, এক সময় তো ব্যস্ততা ছিল শুধুই কবিতা নিয়ে, তো এখন কি কবিতা কিছুটা বঞ্চিত হচ্ছে? আসলে একজন শিল্পী বা যে লেখে যে কোনো কিছুর মধ্যে থাকে, তাকে এক একটা বিষয় এক এক সময় আলোড়িত করে আর কি। কবিতা আমার বাল্যকাল থেকে, কৈশোর থেকে আমার সাথে আছে, আমাকে উদ্দীপ্ত করেছে, বিভিন্ন সৃজনশীলতার দিকে ধাবিত করেছে। তো কবিতা তো আমার কাছে সব সময় আছে, আর নাটক আমি করি, আর আমার নাটকটাও আসলে কবিতার মতোই। আমি নাটকের মতো কবিতা লেখা হচ্ছে, হ্যাঁ, কবিতা লিখি, আবার মঞ্চে আমি যখন নাটক করি সেটাও কবিতার মতো করেই করি আর কি। একেবারে বাল্যকাল থেকেই তো কবিতা লিখছেন, আর এখন লিখছেন, মানে কোথাও কি মনে হচ্ছে যে কবিতার ধরন পাল্টে গেছে? হ্যাঁ, ধরন তো আসলে সারা বিশ্বে পাল্টাচ্ছে, এটা একটা ব্যাপার, আর নিজের মতো করেও নিজের ভেতরও পাল্টায়। আর আমি বাল্যকালে কৈশোরে যেভাবে দেখতাম তখন একটা স্পন্টেনিয়াস ব্যাপার ছিল, এটা স্বতঃস্ফূর্তভাবে লিখে গেছি, এবং আস্তে আস্তে যখন নিজে পড়েছি, জানতে চেষ্টা করেছি, বুঝেছি, এর মধ্য দিয়ে নিজের কবিতার ধরন, বিষয়, ভঙ্গি এগুলো তো আসলেই পাল্টেছে, এবং এখনও যখন লিখি, কারণ না পাল্টালে, অতিক্রম করতে না পারলে তো কেউ আসলে লেখে না। এখন যে পাল্টেছে বললেন ধরনটা, সেটা কি সময় যেভাবে পাল্টাচ্ছে কবিতার ধরন সেটার সাথে আপনি পাল্টাচ্ছেন, নাকি আপনার নিজের ভেতর থেকে এক ধরনের তাগিদ আসছে যে? সেটাই
না নিজের ভেতর থেকে সময় তো আছেই, কারণ আমরা একটা সময়ের মধ্য দিয়ে তো তার শিল্পের ভাষাভঙ্গি এটা তো সময়ের সাথে সাথেও কিছুটা পাল্টায়। তবে আমার মনে হয় যে একজন যে সৃজনকার বা একজন শিল্পী তার শুরু থেকে শেষ পর্যন্ত তার একটা রেখা থাকে, সে আসলে ওখান থেকে সে চ্যুত হয় না, বেরোতে পারে, তার নিজস্ব থাকে। আমারও মনে হয় যে খুব একটা পাল্টায় নি, কিন্তু এর মধ্যে দিয়ে নতুন নতুন বিষয় আসলে তো সংযুক্ত হয়েছে, বিষয় পাল্টেছে, দেখার দৃষ্টিভঙ্গি অনেকটা পাল্টেছে। কিন্তু একজন যেমন একটু আগে পড়লাম যে অগস্ত বোয়াল নামে একজন নাট্যকার, উনি বলেছেন যে সব তো আসলে সব পাল্টানোর সাথে সাথে শিল্পী পাল্টায়, অনেক সময় শিল্পী ভবিষ্যৎও তৈরি করে দেয় ভবিষ্যতে, এর মধ্যে দিয়ে কবিও আসলে নিজের মতো করেও তার অন্যান্য বিষয়গুলিকে পাল্টিয়ে নেই, তো সেটাও হয়তো অনেক সময় হয়ে যায়। শখের বশেও অনেকে কবিতা লিখছে, এবং এর ভেতর থেকে তরুণ যারা কবিতা লিখছে তার ভেতর থেকে সত্যিকারের কবিও যে বের হচ্ছে না তা নয়। তো আপনি যেহেতু কবিতা লিখছেন দীর্ঘদিন ধরে, আপনার কাছে কি মনে হয় যে আসলে আমরা খুব সাধারণ যারা পাঠক তারা অনেকে বলে ফেলি যে কবিতা হয়নি কিংবা কবি হয়নি, একজন কবি তিনি বলছেন কবিতা লিখছেন কিন্তু তাকে হয়তো আমরা স্বীকৃতি দিচ্ছি না, আপনার কাছে কি মনে হয় যে আসলে কবিতা এবং কবি হওয়ার জন্য কি প্রয়োজন? আসলে কোন কবিতা কবিতা হয়ে উঠলো কি না কোনো কবিতা সেটা তো একটা সময়ও বলে দেয়, অনেক সময় পাঠকও বলে দেয়। তবে আমার মনে হয় যে কবি যদি মানে তার নিজের আস্থা থাকে এবং যা সে লিখছে অন্তর থেকে যদি লিখে থাকে এবং তার জন্য তার ডেডিকেশন, তার সাধনা এবং শিল্পের প্রতি তার একনিষ্ঠতা যদি ঠিক থেকে, সে যদি নিজে থেকে একটা কনফিডেন্স অনুভব করে যে আমি আসলে যা লিখছি বা যা করছি সেটা হয়ে উঠছে, তাহলে বাদ বাকিদের আসলে বলা বা স্বীকৃতিতে কিছু মনে যায় আসে না। তো তার নিজেকেই আসলে নিজের ভেতর থেকে একটা, এটা রবীন্দ্রনাথের লাইন আমি যদি বলি যে হঠাৎ হঠাৎ আলোর ঝলকানি লেগে চমকানি লেগে ঝলমল করে চিত্ত, ওই যে হঠাৎ যে আলোর যে ঝলকানির ভেতরে সে যদি অনুভব করে যে আমার মধ্যে কিছু হয়ে উঠছে, তা সে নিজেই বুঝতে পারবে। অনেকে বলেন যে এখন কবিতাগুলো অনেক বেশি গদ্য নির্ভর কিংবা গল্পের মতো হয়ে যাচ্ছে, আগে একেবারে ছন্দ নির্ভর ছিল কোনো ক্ষেত্রে কিংবা এক ধরনের একটা ফ্রেমে বাঁধা থাকতো, তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি এখানে কোনোটা কঠিন কোনোটা সহজ এরকম কিছু কি আছে? হ্যাঁ, না এটা আসলে আমাদের, আমরা কবিতা তো গানের ভেতর থেকেও আসছে, গানের গান আসলে অনেক বলা হয় যে গান হচ্ছে সুরারোপিত কবিতা, তো আমাদের ঐতিহ্যতে সেখান থেকে ছন্দ আমরা পেয়ে গেছি। তো রবীন্দ্রনাথ শেষ দিকে কিন্তু গদ্য কবিতা লিখেছে যেখানে মাত্রা ঠিক আছে কিন্তু ওইভাবে ছন্দের ওই জায়গাগুলোকে উনি পরিহার করে, তো সেটা সময়ের সাথে সাথে ফিকশনটা আসলে অনেক বেড়েছে, তো মানুষ গল্প বলতে চেয়েছে একটু স্বাধীনভাবে, তখন ছন্দের জায়গাগুলো ভেঙে গেছে অনেকটা। তো আমার মনে হয় যে দুটো এখনও টিকে আছে, মানুষ একটা না একটা ছন্দে কিন্তু আবদ্ধই, মানে ছন্দ ছাড়া আসলে কোনো কিছুই সৃষ্টি হয় না। আমরা যে যদি গদ্য যদি আমরা কথা বলি তার মধ্যে এক ধরনের চলন কিন্তু আছে, শুরু এবং শেষ থাকে, থাকে এর মধ্যে একটা চলন আছে, ওই ছন্দটা না থাকলে কোনো লেখা বা কোনো গান কোনো কিছুই আসলে একটা কাঠামো আসলে পায় না। ওই দিক থেকে মনে হয় যে ছন্দেরও দরকার আছে এবং ছন্দটাকে ভাঙার কিন্তু শিখে ভাঙতে হবে আর কি। কবিতার থেকে এবার যাই নাটকে, যেটা আপনি বললেন যে একজন সৃষ্টিশীল মানুষ তার ভেতর থেকে তাগিদ অনুভব করেন যে কখন তিনি কোন কাজটা বেশি করবেন, এখন কি নাটকের কাজ বেশি করা হয়? হ্যাঁ, বেশি মানে কি, কবিতা তো নিজের নিভৃত চর্চা, যে ওখানে তো কারো আসলে অনুপ্রবেশ নেই, আমি জীবনকে যেভাবে দেখি সেখান থেকে ওখানে লিখি। তো নাটকটা আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে একটু কমিউনিকেট করা, কিছু ভাবনা থাকে, সব কিছু আসলে কবিতায় বলা সম্ভব না, কেউ তো কথা সাহিত্যের দিকে যায়। আমি মাঝে মধ্যে গল্প লিখি, তবে তার মধ্যে আমি মনে করি যে আমি আমার একটা অন্য একটা লোকালিটিতে থাকি, মণিপুরি একটা সমাজ আছে ওখানে, আমি গ্রামে থাকতে প্রেফার ফিল করেছি, তো সেখান থেকে জীবনকে মানুষের কাছে নিয়ে যাওয়া আমার ভাবনা, নাটকটাকে আমার একটু অনেক শক্তিশালী মনে হচ্ছে, বিশেষ করে থিয়েটারকে, এই জন্য থিয়েটারে আমি। আপনি বলতে চাচ্ছেন যে কবিতার চাইতে নাটকের মধ্য দিয়ে অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছানো যায়? কবিতার কাছে পৌঁছানো যায় কিন্তু তার জন্য সীমিত, তার জন্য মানুষের ভাবের একটা জায়গা, এটা এটা অন্য একটা ধ্যানের একটা জায়গা নিজেকে তৈরি করার, কিন্তু নাটকটা হচ্ছে গিয়ে মোটিভেশনাল অনেক, এটা সামাজিক পরিবেশে দ্রুত এবং মোটিভেট করাটা যায় সামাজিকভাবে একটা দায়বদ্ধতার জায়গা থেকে, ওটার আলাদা একটা শক্তি আছে আর কি। যেটা যেটা আপনি বললেন যে মোটিভেশনের প্রসঙ্গ যেহেতু আনলেনই, আপনার নাটকের ক্ষেত্রে কি মেসেজগুলো সবসময় এটা থাকে যে মোটিভেট করা? না, মোটিভেট করা মানে আমি একটু ভেতর থেকে ব্যাপারটা দেখি আর কি। আমি আসলে সামাজিক প্রপাগান্ডা নিয়ে মিছিল স্লোগান বা এরকম মার্কা নাটক আসলে করিনি কখনো। আমার নাটকের মধ্যে মেসেজ তো কবিতাতেও ছিল, কবিতাতে যা বলেছি এটা নাটকে এসছে, কিন্তু এখানে হচ্ছে যে কবিতায় আমি খুব আমি নিজেকে লুকিয়ে ফেলতাম এটা ইনার একটা অ্যাবস্ট্রাক্ট জায়গা থেকে, নাটকে সেটা মূর্ত করি, কিন্তু কবিতার মেসেজটাই যে জীবন, আমার জীবনের সহজতা, সিম্পলিসিটি, সুন্দর করে বেঁচে থাকা, আত্মাকে অনুভব করা, এগুলো কবিতাতে যেভাবে বলেছি আসলে আমার নাটকগুলোতেও ফিরে ফিরে কথা এসেছে, এই মেসেজটুকু আমি দিই যে জীবন
সব কিছুর পরেও আসলে জীবনটা একটা সুন্দর এবং সেটাকে নিজের মতো করে অনুভব করা এবং ক্যারেক্টারাইজেশন করে যখন আমি মঞ্চে নিয়ে আসি তার একটা অন্যরকম ফ্লেভার থাকে আর কি। এই জন্য নাটক আমার কাছে ডিফারেন্ট। আপনার নিজের তো একটি থিয়েটার গ্রুপ আছে, মণিপুরি থিয়েটার, এবং সেখান থেকে আজই বোধহয় একটি নাটক মঞ্চস্থ হবে। হ্যাঁ, আজকে হবে। আমি সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে কোহে বীরাঙ্গনা একটা নাটক আছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে। তো একক অভিনয় করে আমাদের দলের জ্যোতি সিনহা, সে ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, সে কাজটা করে আজকে শিল্পকলা একাডেমিতে নাট্যশালায় স্টুডিও থিয়েটারে হবে আর কি। ওটা ভালো। বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হচ্ছে মহাভারতের যুগের যে নারীদের তাদের প্রেম, তাদের ক্ষুব্ধতা, তাদের স্বামীদের সাথে বা প্রেমিকদের সাথে তাদের যে দান্দিক যে সম্পর্কের বিষয়গুলো, সেখান থেকে প্রেম এবং শান্তি এটার পক্ষে মানুষকে নিয়ে আসার মেসেজ ছিল, ওটাকে আমরা মণিপুরি থিয়েটার মণিপুরিদের যে বিভিন্ন গান নৃত্যের ধরন এগুলোকে নিয়ে ভাষাটা বাংলা রেখেছি, কিন্তু এটা একটা সোলো পারফরমেন্স করেছি, এর মধ্যে মণিপুরি বিভিন্ন মুদ্রা টুদ্রা আছে আর কি, নাচের মুদ্রা। হ্যাঁ, ওইগুলো আমরা ইউজ করেছি, বাদ্য আছে, সব কিছু মিলিয়ে একটা। আপনি যেটা বললেন যে একেবারে মণিপুরি অঞ্চলে আপনি কাজ করছেন, একেবারে ভেতরের শেকড়ের ভেতরে কাজ করছেন, এবং সেগুলোকে যখন আপনি একেবারে মেইনস্ট্রিমে নিয়ে আসছেন, অনেক বছর ধরে কাজ করছেন, আপনার কাছে কোথায় মনে হয়েছে যে মেইনস্ট্রিমে আনতে গেলে বাধা কিংবা এগিয়েছেন কতটুকু? সেটা আমি সবসময় আসলে আমার কর্মীদেরকেও আমি বলেছি বা বিশ্বাস করি যে আমার সেলিম আলদিন স্যারও একটা কথা আমাকে বলতেন, মানে আমার আপনি তার সরাসরি ছাত্র ছিলেন জাহাঙ্গীরনগর, বলতেন যে তুমি দেখো না তুমি একটা অঞ্চলে গিয়ে কাজ করছো, একটা অঞ্চলে কাজ করবে এটা তো অবশ্যই ভালো, কিন্তু আঞ্চলিক হওয়া যাবে না, এটা তুমি যে বিশ্বেরই অংশ, আসলে শাড়ির যে আঁচল বা অঞ্চল এটা তার সমগ্রেরই অংশ শাড়িটারই। তো আমি ওইভাবে আমিও দেখি যে আমি তাদেরকে বলেছি যে আমরা একটা অঞ্চলে কাজ করছি কিন্তু আমাদের ভীষণ মানে আমাদের মানে দৃষ্টিভঙ্গি বা স্বপ্নের জায়গাটা থাকবে পুরো বিশ্বটা। তো ওই জায়গা থেকে আমরা যখন ওখানে কাজ করেছি, মণিপুরি নিয়ে কাজ করেছি, বিভিন্ন মোটিফ নিয়ে কাজ করেছি, কিন্তু বিষয়গুলো রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, এমনকি স্পেনের যে লোরকা তার ইয়ের মাটিকে আমরা লেইমা করলাম, তো আমাদের জায়গাটা সবসময় আমরা একটা সারা বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদেরকে দেখার চেষ্টা করেছি। ওই জায়গা থেকে মানে আমরা উতরাতে পেরেছি নিজেদের গণ্ডির বাইরে এসে পৌঁছাতে আর কি, মেইন স্ট্রিমে এসে পৌঁছাতে। সেলিম আলদিনের ছাত্র ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাট্যকলায় পড়াশোনা করেছেন, তো আপনাকে কতটুকু সহযোগিতা করছে সেই পড়াশোনা? সেটা তো অবশ্যই, এটা একাডেমিক পড়াশোনা, তাত্ত্বিক জায়গা থেকে অনেক কিছু বোঝা, সেটা অনেকটাই সহযোগিতা করেছে আমার মনে হয়। থিয়েটার করা এবং নাটকে কাজ করাটা কি সেই তখন থেকে না তার আগে থেকে? আমি কিন্তু শুরু করেছি ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকে, তখন শখে গ্রামে আমাদের গ্রামগুলোতে আসলে যাত্রা নাটক হতো, বিভিন্ন ধরনের পালা লীলাগুলোতে লেগেই ছিল, সেখান থেকে এক ধরনের অনুভূতি নিয়ে নিজের মতো করে তো করেছি। পরে যখন একাডেমিকভাবে যখন যুক্ত হলাম তখন আমার মনে হলো যে এটা অনেক হেল্প, আরও বেশি ইন্সপায়ার্ড হলাম আর অনেক কিছু এটা ছড়িয়ে পড়লো আর কি। এখন তো একেবারে পেশাগতভাবে আপনি নাট্যকার হিসেবে কাজ করছেন এবং আপনার লেখা অনেক ধারাবাহিক এবং এনটিভিতেও একটি ধারাবাহিক গিয়েছে, কাজ যে করছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার যে গল্পগুলো আপনি যখন মঞ্চে কাজ করেন, মঞ্চে যখন আপনার গল্পগুলো আপনি নিজেই নির্দেশনা দেন, সেক্ষেত্রে কখনো কি কনফ্লিক্ট হয় নিজের গল্পের সাথে নিজের নির্দেশনা? হ্যাঁ, অনেকটাই। আসলে লেখালেখিটা তো অনেক স্বাধীন, তখন তো আমরা ইচ্ছা মতো করে নিজের ভাবনাটাকে লেখার চেষ্টা করি, কিন্তু যখন মঞ্চে আনি তখন পারফর্মারদের অনেক ধরনের লেখিং থাকতে পারে, আমার অ্যারেঞ্জমেন্ট, আমার সামর্থ্য এটাকে মঞ্চায়ন করার জন্য অনেক কিছুই তখন ভাবতে হয়, কিন্তু যখন নিজে একটা সাংগঠনিকভাবে যুক্ত হলাম একটা দলের সাথে, আমি নিজে একটা মণিপুরি থিয়েটার দলটা যখন চালাচ্ছি, তখন আমাকে আসলে একটা কম্প্রোমাইজ একটু করতে হয়। এটা আসলে যে কেউ হয়তো করেই থাকেন বলে আমার মনে হয় যে তখন আমি যখন লিখতেও বসি তখনও অনেকটাকেই আমাকে কিন্তু চোখের সামনে ভেসে ওঠে কোন পারফর্মাররা করছে বা কার কী, তখন এক ধরনের কম্প্রোমাইজ হয়তো করতে হয় অনেক জায়গায়। যখন সামনে দলকে নিয়ে চিন্তা করে একটা লিখি বা আমার দলের জন্য একটা কাজ করি বা রূপান্তর দিই তখন অনেকটা একটু ভাবতে হয় যে আমার আসলে কি কি, এটা মনে যে কোনো নাটকের নির্দিষ্ট করে এটা করতে হয়। লেখা হয় বেশি মঞ্চের জন্য নাকি টেলিভিশন নাটকের জন্য? আমি মঞ্চের জন্য আসলে, মঞ্চের নাটকটাকে আমি একদম সাহিত্যের খুব বড় একটা জায়গায় দেখি, আমি বিশেষ করে কবিতার মতো করে নাটকটাকেও দেখার চেষ্টা করি আর কি। আমি আপনি হয়তো বুঝবেন যে ব্যাটল ব্রেস্ট বলেন, স্যামুয়েল বেকেট, রবীন্দ্রনাথ, সবাই তো একটা কবি এবং নাট্যকার একই সাথে, তারপর লোরকা, তো আমিও মনে করি যে আমার নাটকটাও আসলে কবিতার মতোই, তো সেখানে এই জন্য প্রেফার ফিল করি বলেই ওইটা কম লেখি, মানে ওটাকে আমি যে মানে খুব কম লিখেছি, মৌলিক বেশিরভাগ অ্যাডাপ্টেশন করি, কারণ মৌলিকটা আমি লিখতে চাই যেটা লিখি সেটা যেন খুব ভালো একটা কিছু দাঁড়ায় আর কি,
তো এখানে সময় নিয়ে লিখি আর টেলিভিশনের জন্য যেটা লিখি ওটাও অবশ্যই এখানে গুরুত্ব দিয়ে লিখি তবে সেটা খুব বেশি মানে খুব অফার পেলে কেউ যদি খুব তাগাদা দেয় তখনই একমাত্র মানে একটা হচ্ছে ভেতর থেকে একটা হচ্ছে প্রেসার তাগিদে একটা প্রেসার থেকে বা কেউ অফার দিলে তখন আসলে লেখা হয় মানে টেলিভিশন লাগে নিজে থেকে লিখতে বসেছি এরকম কখনো হয় না কিন্তু মঞ্চের জন্য আমি নিজে থেকেই টেলিভিশনের দর্শকরা তো এখন মন খারাপ করবে আপনি তাদের জন্য নিজের থেকে কখনো লেখেননি নিজের থেকে অনেক সময় লিখেছি দু তিনটা হয়তো এমন লিখিনি এরকম না তবে আসলে তেমন লেখার তাগিদটা খুব একটা অনুভব করি না আর কি গল্প উপন্যাস তো লিখছেন এখনো নিয়মিত উপন্যাস আমি দুটোই লিখেছি আর কি একটা কুলিমানুর ঘুম মণিপুরি জীবনের প্রেক্ষাপটে বাংলায় লেখা সেটা একটি পুরস্কারও পেয়েছিল আর কি তো ওটা আর একটা ইঞ্জিন নামে একটা লিখেছি উপন্যাস আর গল্প কিছু লিখেছি বিচ্ছিন্নভাবে ওটা কি আপনার প্রথম উপন্যাস ছিল হ্যাঁ ওটাই প্রথম প্রথম উপন্যাস পুরস্কার প্রাপ্তি তাহলে এটা ব্যাংক সমকাল একটা হুমায়ুন আহমেদের নামে বাংলাদেশে প্রথম একটা পুরস্কার প্রবর্তন করে সেটা ওটা পেয়েছিল আর কি সেক্ষেত্রে তো দায়বদ্ধতা নিশ্চয়ই দায়িত্ববোধ দুটোই বেড়েছে অনেক বেশি চেষ্টা করছি আর কি দেখি আগামীতে ভালো একটা লেখার আর আমি তো মণিপুরি নিজের ভাষাটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমার একটা ভাষা আছে নিজেদের যে লোকালিটি তো ওখানেও লেখার চেষ্টা করি আর কি আপনি এত কাজের পরেও সময় পান আপন মনে গান লিখবার এবং গান সুর করবার আসলে গান লেখা সুর করা ছোটবেলা থেকে আমার তো থিয়েটারের প্রয়োজনে এই কাজে নামা আমার থিয়েটারের যে কাজ করি তো সেখানে হচ্ছে আমার মিউজিক করে আমার আপন বড় বোন শর্মিলা সিনহান তো তার এক দিয়ে গানগুলো আমি তুলিয়ে দিই তো থিয়েটারের নাটকের সুর করতে গিয়ে তার সাথে বসে বসে করতে করতেই আমার গানের প্রতি এক ধরনের টান তো প্রচণ্ড ছোটবেলা থেকে গান শুনি প্রচুর সেখান থেকেই আসলে চেষ্টা করি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার আরও অনেক ভালো ভালো কাজের প্রত্যাশায় আমরা রইলাম ধন্যবাদ প্রিয় দর্শক কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এনটিভি বিএসএসসি ভবন সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা